আসসালামু আলাইকুম। একদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ তার কাছে অভিযোগ করেন, রাজ্যপাল তাকে নিদারুণ হয়রানির শিকার করেছে এবং রাজ্য থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। সেই দরিদ্র লোকটার যাওয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তাকে বাড়ি ফিরে যেতে বললেন। লোকটা নির্বাসনের কথা বলতেই তিনি বললেন, আল্লাহ রাজ্যপালকে যথাযথ সাজা দিয়েছেন, এসব নিয়ে তাকে আর চিন্তা করতে হবে না। লোকটা বাড়ি ফিরে গিয়ে জানতে পারে, শিকার করতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে এই নিষ্ঠুর অবিচারক শাসক দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। এমনই আরো অসংখ্য চমকপ্রদ ঘটনার সাথে জড়িয়ে আছে গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের নাম। ভারতীয় উপমহাদেশে চিশতীয় ধারার সবচেয়ে বিখ্যাত সুফি সাধক তিনি। তার হাত ধরেই 13 শতাব্দীর শুরুর দিকে এখানে প্রথম চিশতীয় ধারা প্রতিষ্ঠিত হয় এবং পরিচিতি লাভ করে। আজমিরে স্থায়ী হওয়ার পর চিশতীয় তরিকা আরো সুদৃঢ় করতে এবং তার ব্যাপ্তি বাড়াতে অত্যন্ত তৎপর হয়ে ওঠেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তার হাত ধরেই ভারতে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যার নাম হল আনিসুল আরওয়াহ। বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই অত্যন্ত নম্রভাষী মানুষ ছিলেন। তার সদয় এবং নম্র ব্যবহার স্থানীয়দের মন ছুঁয়ে যায়। দিল্লিতে চিশতীয় তরিকা প্রসার ঘটাতে বখতিয়ার কাকিকে নিযুক্ত করেন তিনি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার কয়েকজন অনুসারীকে সাথে নিয়ে আনা সাগর নামক একটি খালের পাড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মহান সেই সুফি সাধকের অনুসারীরা সেখান থেকে পানি সংগ্রহ করতেন, মাছ ধরতেন এবং মাঝে মধ্যে আনা সাগরের পাড়ে গরু জবাই করে খাওয়ার ব্যবস্থা করতেন। সেই সময় ভারতবর্ষের শাসক ছিলেন পার্থিরাজ চৌহান। ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে হিন্দুস্থানে চলে এসেছিলেন বলে এমনিতেই তার উপর কিছুটা রুষ্ট ছিলেন রাজা। কাজেই আনা সাগরের পাড়ে অবস্থিত মন্দিরের পুরোহিতেরা যখন এমন অধর্মের বিরুদ্ধে রাজার নিকট নালিশ জানালো, তাৎক্ষণিকভাবে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে তার অনুসারীদের সাথে নিয়ে রাজ্য থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন রাজা। সুফি সাধকেরা হিন্দুস্থানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এমন কথা প্রচার হয়ে যায় চারিদিকে। রাজার সমর্থন পেয়ে স্থানীয়রা দাবি করে বসল, শুধু আনা সাগরই নয়, মুসলমানদের খালি করে দিতে হবে আজমিরের মাটি। আজমির ছাড়ার এই হুকুমে কিছুটা নাখোশ হলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী মহান আল্লাহর ইচ্ছায় আজমিরের মাটিতে পা রেখেছেন। সেখান থেকে তাঁকে এবং তার অনুসারীদের তাড়িয়ে দেওয়ার এমন চক্রান্তের কথা শুনে যারা তাদের বিরোধিতা করেছিলেন তাদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হল এই মহান সুফি সাধকের মনে। আনা সাগরের পার ঘিরে ছিল বেশ কিছু মন্দির। সেসব মন্দিরের পুরোহিতেরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে চক্রান্ত চালিয়েছিলেন বলে জানা যায়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কিছুটা বালি হাতে নিয়ে তার নিকট আক্রমণ করতে আসা ব্রাহ্মণদের দিকে ছুড়ে মারেন। এতে কয়েকজন চোখের দৃষ্টি হারিয়ে ফেলে এবং বাকিরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাজার কানে যখন এই কথা পৌঁছালো তিনি প্রচণ্ড বিরক্ত এবং হতাশ হয়ে পড়েন। মুসলিম ফকির এবং তার অনুসারীদের বিরুদ্ধে কঠোর এক সিদ্ধান্তে উপনীত হলেন তিনি। ব্রাহ্মণদের অনুরোধে তাদের জন্য আনা সাগরের পানি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পার্থিরাজ চৌহান তার সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দেন, মুসলমানেরা কেউ যেন আনা সাগরের পানি স্পর্শ করতে না পারে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের অনুসারীরা আনা সাগরের পানি নিতে এসে দেখতে পেলেন চারপাশে রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। তারা পানি নিতে গেলে তাদেরকে বাধা দেয় সৈন্যরা। অনুসারীরা ভীত সন্ত্রস্ত হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ফিরে আসেন এবং তাদের সাথে থাকে শূন্য পানির পাত্র। পাত্র কেন খালি তা জানতে চাইলে তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন কেন পানি আনতে পারলেন না। সব শুনে প্রচণ্ড কষ্ট পান হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তিনি নিজে পানির পাত্র নিয়ে বেরিয়ে পড়েন আনা সাগরের উদ্দেশ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আনা সাগরে পৌঁছাতেই রাজার এক সৈন্য তাকে পানি নিতে বাধা দেয়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার মুখের দিকে অত্যন্ত ক্রোধের দৃষ্টিতে তাকিয়েছিলেন। সৈন্যটি তাঁর রাগান্বিত মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সমর্থ হয় নাই। বিচলিত হয়ে বেহুশ সৈন্যটা মাটিতে লুটিয়ে পড়ে, তার হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে যায়।
হয়। হযরত খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তখন তার পানির পাত্রটিতে করে আজমির শহরের সকল পানি বয়ে নিয়ে আসলেন, যার মধ্যে সমগ্র আনা সাগরের পানিও ছিল। এই কথা সত্যতা পাওয়া না গেলেও শহরের সব জলাশয়ের পানি যে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল সেটা নিশ্চিত করেছিলেন ঐতিহাসিকেরা। আকস্মিক এই পানি শূন্যতা নজরে পড়ে পার্থিরাজ চৌহানের, আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। এই অলৌকিক ঘটনায় তাদের মানসিকতায় বেশ বড় ধরনের পরিবর্তন আসে। হযরত খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে তারা আল্লাহর ওলি বলে মেনে নেয়। কাজেই তাঁর হাত ধরে বিশাল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। কিছু রেওয়ায়েতে আছে তার নিকট ইসলাম গ্রহণ করা মানুষের সংখ্যা ছিল 90 লাখের মতো। ব্যাখ্যাতীত এই অলৌকিক ঘটনার বদৌলতে তাঁর প্রতিপক্ষও কম নাজেহাল হয় নাই। রাজা হিসেবে নিজ শহরে পানির সরবরাহ নিশ্চিত করতে না পারায় নগরবাসীও রাজার সমালোচনায় মুখর হয়ে ওঠে। সর্বোচ্চ চেষ্টা করেও তিনি জলাশয়ে পানি ফেরাতে পারেন নাই। শেষ পর্যন্ত পার্থিরাজ চৌহান ব্যক্তিগতভাবে খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। অতঃপর তার সান্নিধ্যে এসে তাঁর কাছে অঙ্গীকারবদ্ধ হন যে ভবিষ্যতে আর কখনো তিনি মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর জন্য পানির সরবরাহ বন্ধ করবেন না। পানি যে প্রকৃতির এক অন্যতম শ্রেষ্ঠ উপহার তা তিনি বুঝতে পেরেছিলেন। মহান এই সুফি সাধকের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং তার কিছুক্ষণ পরেই জলাশয়গুলো আবারও পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এবং এভাবেই খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার চারিত্রিক কারিশমা দিয়ে সবার মন জয় করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিস্ময়কর ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।